বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রয়োজনীয় একটি বিষয়, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। এই শিরোনামের উপরে বক্তব্য পেশ করবেন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি তাকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে গভীর রাতে, এত রাতে আমি কোনোদিন বক্তব্য দিয়ে অভ্যাসী নই এবং বক্তব্য দেওয়ার জন্য মানসিকভাবে এই সম্মেলনে আমি এক সেকেন্ডের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বক্তব্য দেওয়ার জন্য। এই জন্য গতকালও বক্তব্য দেওয়া হয়নি, আজকেও চাচ্ছিলাম না, তারপরও আপনাদের সামনে চলে যখন এসেছি তখন দুটা কথা বলতেই হয়। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের উপর সংক্ষিপ্ত কথার প্রথম কথা হচ্ছে তিনটি হাদিস। প্রথম হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের সামনে নগণ্য মনে করবে, তোমরা তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের সামনে নগণ্য মনে করবে, তোমরা তোমাদের আমল আখলাককে তাদের আমল আখলাকের সামনে নগণ্য মনে করবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তারা এত নামাজি সালাতি হওয়ার পরেও, এত সিয়াম পালন করার পরেও, এত ইবাদত বন্দিগি করার পরেও ইয়ামরুকুনা মিনাদ্দিন, ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর বের হয়ে যায় ধনুক থেকে। তারা ঠিক এত সালাত আদায় করার পরেও, এত সিয়াম পালন করার পরেও, এত পরহেজগার হওয়ার পরেও দিন থেকে বের হয়ে যাবে। ওয়াইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে ঠিকই কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। সহিহ বুখারী 5058 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের পর গনিমতের মাল বণ্টন করতেছেন, তো জুল খুয়াইসিরাহ নামক একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ইদিল এবং ন্যায়পরায়ণতা, ইনসাফের সাথে গনিমতের মাল বণ্টন করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশ্চর্য কথা, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ তাকে বলা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করুন, পৃথিবীর সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ তাকে বলা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করুন, পৃথিবীর সবচেয়ে মুনসিফ ইনসাফ পরায়ণ মানুষ, ন্যায় বিচারক মানুষ তাকে বলা হচ্ছে আপনি ইনসাফ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আওয়ালাস্তু আহাক্কু আহলিল আরদি, আমি কি নই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হকদার যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করব। ইদা আসাইতু, যদি আমি আল্লাহর বিধানের নাফরমানি করি তাহলে কে আল্লাহর বিধানের অনুসরণ করবে, ওমাইয়াদিল ইদা লাম আদিল, আর কে ন্যায় বিচার করবে যদি আমি মুহাম্মদ ন্যায় বিচার না করি। যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন তো আল্লাহ রাসুলের কষ্ট দেখে খালিদ বিন ওয়ালিদ বলতেছে আল্লাহ রাসুল আপনি নির্দেশ দেন আমি আর গর্দান উড়িয়ে দিই, যে আপনার উপর সন্দেহ করে যে আপনি ইনসাফ করতেছেন না তাহলে সে তো মুমিন থাকতে পারে না, তাকে হত্যা করার আমাকে অনুমতি দিন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লা, না, হত্যা করিও না, লা আল্লাহু ইউসল্লি, হতে পারে যে সে সালাত আদায় করে। তার মানে কি বোঝা গেল, যারা জেগে আছেন তাদেরকে জিজ্ঞেস করতেছি,
এই অংশ থেকে কি বোঝা গেল? সালাত আদায় করলে হত্যা করা যাবে না, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম। তখন এবার খালিদ বিন ওয়ালিদ উত্তরে বলতেছে যেটা আমরা সবাই বলি, কাম্মিন মুসল্লিন, আল্লাহ রাসূল আপনি জানেন না কত এমন সালাত আদায়কারী আছে যাদের অন্তরে একটা বাইরে আর একটা, ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি, আল্লাহ রাসূল আপনি জানেন না আপনার পিছনে সালাত আদায়কারী এরকম বহু মুনাফিক আছে যাদের মুখ এক অন্তর আর এক। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা শুনেন, এটাও আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলতেছে খালিদ বিন ওয়ালিদ, ইন্নি লাম উমার, আমি আদিষ্ট হইনি, আমাকে নির্দেশ করা হয়নি যে আমি মানুষের অন্তর, আন কুলুবিন নাস, মানুষের অন্তর চিড়ে ফেড়ে দেখব যে মানুষের অন্তরে কি আছে, এই বিষয়ে আমাকে আদেশ করা হয়নি। এই অংশ থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে পৃথিবীতে দুনিয়ার হুকুম আহকাম চলবে বাহ্যিক বিষয়ের উপর। কিসের উপর? বাহ্যিক হুকুম আহকামের উপর। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না। যতই আপনি মনে করেন যে আপনার ভয়ে বলতেছে, যতই আপনি মনে করেন লোক দেখানোর জন্য বলতেছে, যতই আপনি মনে করেন মিথ্যা বানিয়ে বলতেছে, কিন্তু যতক্ষণ কালেমা বলবে ততক্ষণ তার রক্ত হারাম। তার অন্তরে কি আছে এটা আল্লাহ দেখবে কিয়ামতের মাঠে, ওটা আমার এবং আপনার দায়িত্ব নয় দেখার। এই অংশ থেকে আল্লাহ রাসূল সেটা স্পষ্ট করে দিলেন। তারপরে তবে খালিদ বিন ওয়ালিদ একটা কথা মনে রাখো, যে আজকে আমাকে বলল আমার মতো ন্যায়পরায়ণ শাসককে, আমি যে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছে ওই তিনজন ব্যক্তিকে যারা বলল সারা রাত ইবাদত করব, সারা দিন সিয়াম রাখব, বিবাহ করব না, ওই হাদিসে আল্লাহ রাসূল তাদেরকে বলেছিলেন ওয়াল্লাহি লা ইন্নী আতাকুম ওয়া আখশাকুম, আল্লাহর কসম নিশ্চয় আমি হচ্ছি সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ আসমানের নিচে জমিনের উপরে। তো জেনে রাখো খালিদ বিন ওয়ালিদ, আমি সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকওয়াবান মানুষ হওয়ার পরেও যে আমার শাসন আমার ন্যায়পরায়ণতার উপর আঙ্গুল উঠায়, আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, এরাই এর বংশ থেকেই, এদের বংশ থেকেই অচিরে একদল মানুষ বের হবে যারা ঠিক এই স্বভাবেরই হবে। কি স্বভাবের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু সায়াখরুজু মিন যিইদি হাদা, এর বংশধর থেকে অচিরে একদল মানুষ বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজক মুশরিক কাফেরদের ছেড়ে দিবে। হাদিসের এই অংশ কি বুঝতে পারছেন? আজকে সিরিয়াতে কাদেরকে হত্যা করা হচ্ছে? কে হত্যা করতেছে? মুসলমান। ইয়েমেনে কাদেরকে হত্যা করা হচ্ছে? কে হত্যা করতেছে? মুসলমান। ওই কথায় আল্লাহর রাসূল বলেছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে, ওয়াইয়াতরুকুনা আহলাল আওসান, আর ইহুদি খ্রিস্টান মুশরিকদের, ইহুদি খ্রিস্টান মুশরিকদের ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু ফীকুম, অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, হুদাসাউল আসনান, যাদের দাঁত হবে নতুন, কেবল দাঁত উঠেছে, নতুন দাঁত গজিয়েছে, তাদেরকে হাদিসে বলা হয়েছে হুদাসাউল আসনান, নতুন গজানো দাঁতওয়ালা তথা অল্প বয়সী, সুফাহাউল আহলাম, বুদ্ধি কম, বিবেক কম, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না, আবেগ দিয়ে কাজ করে, এরকম অল্প বয়সী কেবল দাঁত উঠেছে, অল্প বয়সী বুদ্ধি কম যুবক বের হবে, ইয়াকুলুনা মিন খাইরি কওলিল বারিয়া, আল্লাহর রাসূলের কথা থেকেই কথা বলবে, ফাইদা লাকাইতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করিও, ফা ইন্না ফি কতলিহিম আজরুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা তাদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে।
আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন আদরাকতুহুম, আমি যদি এদেরকে পাই, আমি যদি এই সম্প্রদায়কে পাই, লাকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। এই তিনটি হাদিস থেকে যা সারমর্ম বের হলো, তার সারমর্ম হচ্ছে, এক, অচিরেই একদল মানুষ বের হবে যাদের তাকওয়া, যাদের পরহেজগারিতা, যাদের সালাত, যাদের সিয়ামের সামনে সাহাবিরা, ভালো মানুষেরা নিজেদের সালাত সিয়ামকে নগণ্য মনে করবে, নিজেদের তাকওয়া পরহেজগারিতাকে নগণ্য মনে করবে, তারা এত তাকওয়াবান পরহেজগার হবে, তারা এত সালাত ইবাদত গুজার বন্দিগি ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকবে, ইবাদত গুজার হবে, যে সাহাবিদেরা নিজেদের ইবাদতকে তাদের সামনে নগণ্য মনে করবে। দুই, তারা হবে অল্প বয়সী, বিবেক দিয়ে কাজ করবে না, আবেগ দিয়ে কাজ করবে। তিন, তারা মুসলমানদেরকে হত্যা করবে আর মুশরিক কাফেরদেরকে ছেড়ে দিবে, তাদেরকে হত্যা করবে না। এদের বিষয়ে আল্লাহ রাসূল যা বলেছেন, এক, আল্লাহ রাসূল বলেছেন এরা দিন থেকে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। দুই, আমি যদি এদেরকে পাই তাহলে সামুদ জাতির মতো হত্যা করব। তিন, তোমরা যদি এদেরকে পাও তাহলে এদেরকে হত্যা করিও, কেননা এদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে। এই হলো তিনটি হাদিসের সারমর্ম। আমি আমার সংক্ষিপ্ত বুঝে বুঝি যে এই তিনটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদেরকে বুঝিয়েছেন, এবং সালাফে সালেহীন মুহাদ্দিসিনে কেরামের এটাই ব্যাখ্যা যে তারা হচ্ছে খারিজি, আর এটি সঠিক ব্যাখ্যার নিকটবর্তী, সঠিক কথার নিকটবর্তী কথা যে এই হাদিসগুলো দ্বারা খারিজিরা উদ্দেশ্য। খারিজিদের আকিদা, জঙ্গিদের আকিদা খারাপ হওয়ার দুটা কারণ, এক, তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে, দুই, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করে এই জন্য যে সিনেমা হলে যারা সিনেমা চালায় তাদেরকে বম মেরে উড়িয়ে দিতে হবে, এটা তাদের ধারণা। কিন্তু তারা এটা জানে না যে ইসলাম জোর করে কায়েম করা যায় না। ইসলাম কি জোর করে কায়েম করা যায়? তার একটা দলিল আপনাকে আমি এই যুগের একটা দলিল দিই। আপনারা জানেন সৌদি আরবে এখন সিনেমা হল, মহিলাদের গাড়ির ড্রাইভিং, ওপেন দি গানের কনসার্ট, ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে গিয়ে রিয়াদে গানের কনসার্ট, তারপরে হোলির অনুষ্ঠান, এগুলো এখন সৌদি আরবের অহরহ বিষয়, এটা জানেন না? অথচ আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের যারা বাদশাহ বা বাদশাহের যারা ছেলে মোহাম্মদ বিন সালমান বা মালিক সালমান, তাদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন যে আপনারা তাদের মালিক সালমানের স্ত্রীর ছবি আপনারা কোনো দিন দেখতে পাবেন না কোনো ভিডিওতে কোনো কিছুতে, বা তার ছেলের স্ত্রীর ছবি, মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর ছবি, কোথাও সে মোহাম্মদ বিন সালমানের সাথে যাচ্ছে, এরকম কোনো ছবি খুব কম পাবেন। তার মানে আমি এরকমও জানি দুবাইয়ের কিছু বাদশাহ আছে যাদের স্ত্রীদের ছবি তাদের পাসপোর্টে পর্যন্ত নাই, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাসপোর্টও তৈরি করেছে ছবি ছাড়া। তার মানে তারা পারিবারিকভাবে পর্দা কথা বলে না, তারা পারিবারিকভাবে পর্দা মানে, কিন্তু জনগণ মানতে চায় না। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে, লক্ষ লক্ষ যুবক যুবতী ইউরোপ আমেরিকা থেকে পড়ে সৌদি আরবে ঢুকছে, তারা পরিবর্তন চায়, তারা কনসার্ট চায়। শুধু বাংলাদেশের মহিলারা হিন্দি সিরিয়ালের ভক্ত এ কথা ভুল, সৌদি আরবের মহিলারাও হিন্দি সিরিয়াল, এমন কোনো হিন্দি সিরিয়াল নাই যে হিন্দি সিরিয়ালের আরবি ডাবিং করা হয়নি, এমন কোনো হিন্দি মুভি নাই যে হিন্দি মুভির আরবি ডাবিং করা হয়নি। সৌদি আরবের মহিলারা ওই হিন্দি সিরিয়াল হিন্দি মুভিগুলোর ভক্ত, ফুটবল খেলার ভক্ত, তারাও এগুলো দেখে এবং শুনে। জনগণ মানতে চায় না, এই জন্য সরকার টিকতে পারে না। তার মানে হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম রাখা যায় না, বরং মানুষকে দাওয়াত দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করে ইসলাম ঠিক রাখতে হবে। এই জন্য মুসা আলাইহিসসালাম কোনোদিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন, আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন তা না। মুসা আলাইহিসসালাম ফেরাউনকে এটাই বলেছেন, আপনি থাকেন ক্ষমতায় কিন্তু ইবাদত করেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম কোনোদিন নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন, ইব্রাহিম আলাইহিসসালাম এটাই বলেছেন, থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না, সেজদা আল্লাহর করেন। কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না, ইসলাম চায় সংশোধন।
তিনি রাষ্ট্রনেতা হন, প্রধানমন্ত্রী হন আর সাধারণ মানুষ হন, সকলের সংশোধন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। আর এই জিনিসটাতেই যারা খারিজি তারাও ভুল করেছে, এবং খারিজিদের সাথে আরও একদল মানুষ তারাও ভুল করেছে। তারা মনে করেছে এরা অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে চায়, অতএব আমরা অস্ত্র নয়, আমরা ভোট দিয়ে ক্ষমতা দখল করব। আছে না নাই? ভোট দিয়ে ক্ষমতা দখল করতে, অথবা তারা জানে না যে 5 বছর পর পর যদি ক্ষমতা চেঞ্জ হয়, এই গণতন্ত্রের মাধ্যমে আমেরিকা ইসরায়েল তাদের সুযোগ রাখে যে এবার 5 বছর গেল তো, এবার বাংলাদেশে কাকে ক্ষমতায় আনা যায় এটা তখন আমেরিকা ভাবে। 5 বছর পর একটা চান্স পায় কাকে ক্ষমতায় আনা যায় এবং তার মাধ্যমে কি আদায় করা যায়। বারবার বিপক্ষ পার্টিকে কার্ড দেয় যে আপনাকে যদি ক্ষমতায় আনি তাহলে এটা এটা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তনের একটা চান্স কে পায়? গুরুরা পায়। এর জন্যই গণতন্ত্র রাখা। ইসলাম কোনো সময় মানুষকে বলে না, ইসলামে এই থিওরি নাই যে কেউ সরকার ক্ষমতায় গেলে তার ক্ষমতা চেঞ্জ করতে হবে, এই থিওরি নাই। ইসলামের থিওরি হচ্ছে যে ক্ষমতায় গেছে ওকে বলো আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু দেশ চালান ভালোভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। এটা হলো ইসলামের নিয়ম। এই জন্য দাওয়াতি কাজ করতেন। আহমদ বিন হাম্বাল জেলখানায় থেকেছেন, তৎকালীন শাসক কোরআনকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে, আর কোরআনকে যে আল্লাহর বাণী মানবে না সে কাফের হয়ে যাবে। তারপরও আহমদ বিন হাম্বাল কোনোদিন বলেননি চলো বিদ্রোহ করি। হাজার হাজার লাখ লাখ ছাত্র আহমদ বিন হাম্বালের, কত ছাত্র নেবেন? ইমাম আবু দাউদ ওই জামাই পড়তেন যেই রকম জামা আহমদ বিন হাম্বাল পড়তেন, ইমাম আবু দাউদ ওইভাবে হাঁটতেন যেভাবে আহমদ বিন হাম্বাল হাঁটতেন, কেন ইমাম আবু দাউদ বিশ্বাস করতেন যে আহমদ বিন হাম্বালের চাইতে হাদিস বিষয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আর আহমদ বিন হাম্বাল যদি হাদিস বিষয়ে সবচেয়ে জ্ঞানী হয় তাহলে আল্লাহর রাসুল বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল। অতএব আল্লাহর রাসুল কীভাবে চলতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল, আল্লাহর রাসুল কীভাবে খেতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল। তাই আহমদ বিন হাম্বাল যখন এভাবে চলে, এভাবে খায়, এভাবে হাঁটে, তা আমি আবু দাউদ আর কী করবো, আমিও আহমদ বিন হাম্বালের মতো চলি, খাই, হাঁটি। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বালের একজন ছাত্র ইমাম আবু দাউদ, আহমদ বিন হাম্বালের একজন ছাত্র ইমাম বুখারি। এরকম শত শত হাজারো ছাত্র আছে। আহমদ বিন হাম্বাল চাইলে বিদ্রোহের ডাক দিলে একদিনই রাজপথে বেরিয়ে আসতো, এরকম হাজারো লাখো ছাত্র আহমদ বিন হাম্বালের ছিল, 10 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু তিনি ডাক দেননি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া 8-8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু কোনোদিন বলেননি যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে হবে। তিনি চাইলে পারতেন, তিনি যোদ্ধা মানুষ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধু লেখক মানুষ নন, শুধু জ্ঞানী পণ্ডিত মানুষ নন, একাধারে যদি কারো ভিতরে জ্ঞান, লেখনী, হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, লেখনীর জ্ঞান এবং জেহাদে শরীক হওয়ার ফজিলত জমা হয়ে থাকে, তাহলে তাদের একজন হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তাদের একজন হচ্ছেন আবদুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। তারা যেমন জেহাদে অংশগ্রহণ করতেন, সেরকম তারা লেখনী এবং বিভিন্ন জগতে তাদের পদচারণা ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হালাকু খা, চেঙ্গিস খা এদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। যেই সরকার তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে ওই সরকারের সাথে, তবুও তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি। মাওলানা আহমদ সারহিন্দি, যাকে বলা হয় মুজাদ্দিদে আলফে সানি নামে, যিনি এই দেশে পরিচিত, তিনি বাদশাহ আকবরের সময়ের আলেম। বাদশাহ আকবর যখন দিনে ইলাহি নিয়ে আসলো, দিনে ইলাহি মানে হিন্দু আর ইসলাম দুটাকে মিলিয়ে একটা ধর্ম, সেটা হলো দিনে ইলাহি, এটা হচ্ছে বাদশাহ আকবরের দিন। তখন মুজাদ্দিদে আলফে সানি এটার কঠোর কঠিন বিরোধিতা করলেন, বাদশাহ আকবর তাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন, কিন্তু মুজাদ্দিদে আলফে সানি কোনোদিন বলেননি চলো বাদশাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করি। তিনি চেষ্টা করে গেছেন মরা পর্যন্ত বাদশাহ আকবরকে সংশোধন করার, বিদ্রোহ করে ক্ষমতা থেকে সরানোর নয়। কেন এত বড় বড় আলেম ওলামা এই কাজে কেন হাত দিলেন না? এই কাজে হাত না দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কাজে হাত দিলে নিরাপত্তা চলে যায়। নিরাপত্তা বুঝেন? নিরাপত্তা হচ্ছে আসমানের নিচে জমিনের উপর যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আজকে সিরিয়ার মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে। সৌদির মসজিদে যখন সিরিয়ার মুসলিম মায়েরা ভিক্ষা করে তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে। ইয়েমেনের মা এবং বোনেরা যখন সৌদির মসজিদে ভিক্ষা করে, কাবা ঘর মদিনার আশেপাশে যখন ভিক্ষা করে, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে। একদিন তো সিরিয়ায় ইয়েমেনে নিরাপত্তা তো অন্তত ছিল, আজ আপনার এতগুলো মানুষ এখানে আসছেন, বাড়িতে আপনার বউ ছেলে মেয়ে আছে, তারা তো নিরাপদে আছে নাকি? না তাদেরকে কেউ জবাই করে দিচ্ছে, তাদেরকে কেউ হত্যা করতেছে, না নিরাপত্তা আছে?
এই যে নিরাপত্তার নিয়ামত, এই নিয়ামতটুকু বুঝার জ্ঞান খারিজিদের নাই। এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি ক্ষমতায় যায় তো দুইটা শর্ত ছাড়া তাকে তুমি ক্ষমতা থেকে সরাতে পারবে না। এক, যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছে। যদি দেখা যায় প্রকাশ্য কাফের হয়ে গেছে তাহলে তখনই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবা যখন ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা তোমার হাতে আছে। কথা মনে হয় বুঝাতে পারেন, বুঝতে পারতেছেন? তখন দ্বিতীয় শর্ত হচ্ছে তখন যখন তোমার হাতে এমন ক্ষমতা আছে যে তুমি চলমান সরকারকে সরিয়ে পাল্টায় ক্ষমতায় গিয়ে পুনরায় আগের মতো নিরাপত্তা বজায় রাখতে পারবা, বিস্তার করতে পারবা, তখনই বিদ্রোহ করতে পারবা। এটা হলো দ্বিতীয় শর্ত। যদি রাষ্ট্রনেতা পূর্ণ কাফের হয়ে গেছে কিন্তু এই ক্ষমতা তোমার নাই যে তুমি তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখল করে সারা দেশে আগের মতো নিরাপত্তা কায়েম করতে পারবা, এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমার জন্য বিদ্রোহ করা হারাম হবে, আর তোমার বিদ্রোহ করার কারণে যত মুসলিম মা এবং বোনের রক্ত প্রবাহিত হবে তার জন্য তুমি জিম্মেদার হবা। যেমন আজকে সিরিয়ার মাটিতে বাশার আল আসাদকে সরিয়ে তার জায়গায় ক্ষমতা দখল করার ক্ষমতা ছিল না, আবেগের জোরে বিদ্রোহ করা হয়েছে, আজ সিরিয়ার মাটি মুসলমানদের হাতে আর এক মুসলমানের রক্তে রঞ্জিত বিশাল ফিতনা। আল্লাহ আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আর একটা জিনিস মনে রাখবেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, মহিলা প্রধানমন্ত্রী হওয়া কিন্তু ইসলামে কোনো সময় জায়েজ নয়। ইসলামে কোনো সময় নারী ইমাম হতে পারে না পুরুষের, ইসলামে কোনো সময় নারী দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না, এটা ইসলামের নিয়ম। কিন্তু যদি হয়ে যায় তখন কি করবে? জোরপূর্বক হয়ে গেছে বা ভোটের মাধ্যমে চলে এসেছে, ক্ষমতা দখল করে নিয়েছে, হয়ে গেছে, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি হাবশি গোলাম ক্ষমতায় চলে আসে তো হাবশি গোলামের তোমরা আনুগত্য করিও। গোলাম কিন্তু, ক্রীতদাস কিন্তু কোনোদিন ইসলামের বিধানে ক্ষমতা পেতে পারে না, এটা ইসলামের নিয়ম। ইসলামের একটা নিয়ম হচ্ছে কারা কারা ক্ষমতা হবে, খলিফা হবে, তাদের একটা নিয়ম হচ্ছে নারী যেমন খলিফা হতে পারে না তেমন ক্রীতদাসও খলিফা হতে পারে না। কিন্তু তারপরেও যদি ক্রীতদাস খলিফা হয়ে যায়, নেতা হয়ে যায় জোরপূর্বক, তাহলে তোমরা তার আনুগত্য করিও যতক্ষণ না সে প্রকাশ্য কাফের হয়ে যায় এবং তাকে বিদ্রোহ করে সরিয়ে পাল্টা ক্ষমতা দখল করে দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা না থাকে। এর পিছনে একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, মুসলিম মা এবং বোনের বৃথা রক্ত যেন প্রবাহিত না হয়। আমরা মুসলিম মা এবং বোন এবং মুসলমান ভাইয়ের রক্তের মূল্যটা বুঝি না, যে ইসলামে তাদের রক্তের মূল্য কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুসলমানের রক্ত যে কত মূল্যবান, কত মূল্যবান, কত মূল্যবান, যে সারা পৃথিবীর সব মানুষ, আসমানের সব ফেরেশতা আর সব জিন একত্রিত হয়ে যদি একটা মুসলমানকে হত্যা করে তো আল্লাহ সব মানুষ, সব জিন, সব ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু মাত্র দ্বিধা করবেন না। এটা আল্লাহর নিকটে একজন মুসলমানের রক্তের মূল্য। কাবাঘর যদি আপনি ধ্বংস করেন তো কাবাঘর ধ্বংস করলে যত গুনাহ না হবে, একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। তথা একজন মুসলমানের রক্তের মূল্য কার চাইতে বেশি? একজন মুসলমানের রক্তের মূল্য কাবাঘরের চাইতে বেশি। এই জন্য আগে মুসলমানের রক্তের হেফাজত করতে হবে। এই জন্য অত সহজে এই জাতীয় খারিজি চিন্তাধারা এগুলোর মধ্যে যাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে, বরং সংশোধনের চেষ্টা করতে হবে। আর সংশোধনের চেষ্টার মধ্যেই বরকত আছে। কেমনে সংশোধনের চেষ্টার মধ্যে বরকত আছে? মানুষ হতাশ হয়ে জিজ্ঞেস করে, আমি যখন বক্তব্য দিই এই বিষয়ের উপর, যখন বক্তব্য দিই এই বিষয়ের উপর, আমার বিস্তারিত বক্তব্য আছে ইসলামপুর দিনাজপুর একটা মসজিদে, প্রায় 1.5-2 ঘন্টার আলোচনা আছে। মানুষ তখন হতাশ হয়ে জিজ্ঞেস করে, আজকে তাহলে ফিলিস্তিনের কী হবে, আজকে তাহলে মায়ানমার রোহিঙ্গাদের কী হবে, আজকে তাহলে চীনের মুসলমানদের কী হবে? আপনি যখন সবাইকে জঙ্গি বানিয়ে দিলেন, সবাইকে সন্ত্রাসী বানিয়ে দিলেন, তাহলে এই মুসলমানদের রক্ষা করবে কে, বাঁচাবে কে? আমি তাদের উদ্দেশ্য করে বলি যে পৃথিবী থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি থাকে, সুন্নাতুল্লাহ ফি তাদবিরিল আরজ, আল্লাহর নীতি পৃথিবী পরিচালনায়। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নীতি আছে জামিয়া সালাফিয়া পরিচালনায়,
তো কেমনে জানবেন? যে জামিয়া সালাফিয়া 3 বছর থাকে, 5 বছর থাকে, 10 বছর থাকে, সে অবশ্যই বলতে পারবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইভাবে জামিয়া সালাফিয়া চালায়, তাই নয় কি? তাহলে আল্লাহ কিভাবে পৃথিবী চালায় এটা কেমনে জানবেন? 1500, 2000 বছরের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়ুন, আদম আলাইহিস সালামের কাহিনী পড়ুন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পড়ুন, মুসা আলাইহিস সালামের কাহিনী পড়ুন, পৃথিবীর সব ইতিহাস যখন আপনার সামনে চলে আসবে তখন আপনি দেখতে পাবেন যে আল্লাহ পৃথিবী কিভাবে চালায়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতিগুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি থেকে গত 1500 বছরের ইতিহাসে দেখা যায় যে মুসলমানেরা আজকে যতটা বিপদের সম্মুখীন এর চাইতে হাজারো গুণ শতগুণ বিপদের সম্মুখীন ছিল দুটো সময়। এক, যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল, আজকে যেমন ইসরায়েল ফিলিস্তিন দখল করে আছে বাইতুল মাকদেস, ঠিক ক্রুসেডাররা এরকম বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল, ওই সময়টা ছিল মুসলমানদের জন্য খুব শোচনীয় সময়। দুই, যখন হালাকু খাঁ চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করতো বাগদাদে, বাগদাদের মতো উন্নত শহরকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছিল। ওই আব্বাসী খেলাফতের রাজধানী ছিল বাগদাদ, অত উন্নত শহর তৎকালীন যুগে ইউরোপ কোনোদিন কল্পনাও করতে পারে না, আজকের বিশ্ব কল্পনা করতে পারে না, এত উন্নত শহর ছিল বাগদাদ। সেই বাগদাদকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ, আর মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করেছে, সেই হৃদয় বিদারক ইতিহাসগুলো পড়ে দেখুন। হালাকু খাঁ চেঙ্গিস খানদের ঝড় উঠেছিল তাতার, মঙ্গোলিয়া, চীনের পাশে, এখান থেকে এই ঝড়কে থামানোর মতো পৃথিবীর কেউ ছিল না। মনে হচ্ছিল একদম দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে তারপরে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ থামবে। তো এত বিপদে মুসলমানেরা আগে কোনোদিন পড়েনি, এখন তো এগুলো কোনো বিপদই নয়। তো ওই সময় মুসলমানদের কে উদ্ধার করেছে ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কীভাবে চালায়। ওই সময় কোনো টুটাফাটা 10টা যুবক এক জায়গায় হয়ে বললো অমুক আমাদের আমির, লিল্লাহে তাকবির, চলো বম মারি, তাদের মাধ্যমে আল্লাহ মুসলমানদের উদ্ধার করলো, এটা আপনি ইতিহাসে পাবেন না। আপনি ইতিহাস ঘাঁটলে দেখবেন বৈধ শাসক সালাহউদ্দিন আইয়ুবী ছিলেন মিশরের বৈধ শাসক, তিনি কোনো 10টা 15টা গ্রুপের নেতা নয়, বৈধ শাসক। সালাহউদ্দিন আইয়ুবীর মতো বৈধ শাসক দিয়ে আল্লাহ বাইতুল মাকদিসকে মুক্ত করেছে। ঠিক জাহির বেরবেস খান ছিলেন বৈধ শাসক, যিনি প্রথম, সর্বপ্রথম যার হাতে হালাকু খাঁ চেঙ্গিস খানদের তাতারি বাহিনীর পরাজিত হয়, পরাজয় হয় সর্বপ্রথম যার হাতে, তিনি হচ্ছেন জাহির বেরবেস খান, তিনি ছিলেন বৈধ শাসক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের নাজাত দেন বিপদে পড়লে বৈধ শাসক দিয়ে। তার আরেকটা দলিল হচ্ছে যখনই যারা বিপদে পড়ে তখন আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদের সুলতানান নাসিরা, সাহায্যকারী শাসক দেন। এটা আল্লাহ দোয়া করতে বলেছে, কি দোয়া? সাহায্যকারী সুলতান, শাসক দেন। এটা নয় যে সাহায্যকারী 10টা গ্রুপ দেন, যারা 10টা গ্রুপ এক জায়গায় হয়ে জঙ্গি হামলা করে আমাদের নাজাত দিবে, আল্লাহ এটা শেখায়নি। আল্লাহ ধোয়া করতে বলেছে সাহায্যকারী সুলতান, সাহায্যকারী শাসক দেন। মুসলমানদের সেই দোয়া করতে হবে এবং মুসলমানেরা নাজাত পাবে। অতীত ইতিহাস ঘাটলে পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি দেখলে বোঝা যায় মুসলমানেরা আবারও যদি এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পায় তাহলে এরকম বৈধ ন্যায়পরায়ণ শাসকের হাত দিয়ে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর যারা আমাদেরকে এই জাতীয় বক্তব্য দিলে দালাল বলে তাদেরকে আমি বলেছি এবং এখনও বলি, যেই দিন বৈধ শাসক জেহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের কাতারে সবার আগে থাকবে। অতএব জেহাদ, আমরা জেহাদ বিরোধী এই কথা বলে আমাদেরকে কলঙ্কিত করার, এই কথা বলে আমাদেরকে দালাল পেট্রোডলার খাই এগুলো বলে আমাদেরকে ছোট করার কোনো উপায় নেই। যেই দিন দেখা যাবে বৈধ শাসক জেহাদের ডাক দিয়েছে সেই দিন আপনারাই যারা আমাদেরকে অপবাদ দিচ্ছেন তারাই হয়তো পালিয়ে যাবেন, কেননা তার প্রমাণ তো আছে, ইংরেজদের ক্ষেত্রে তার প্রমাণ তো আছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম জেহাদের হুঙ্কার কে দিয়েছিল? শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার বই আছে রাফুল এদাইনের উপর, তার বই আছে তাজকিরুল ইখওয়ান যেখানে তিনি তাকলিদের বিরুদ্ধে লিখেছেন, তার বই আছে তাকবিয়াতুল ইমান যেখানে তিনি শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছেন। ভারত পাকিস্তানের মাটিতে কেউ এতটা কঠিনভাবে শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছে এটা মনে হয় দুনিয়ার মানুষ জানতই না, তিনি হচ্ছেন শাহ ইসমাইল রাহেমাহুল্লাহ। তিনি রাফুল আদায়ন করতেন, 25,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি আহলে হাদিস, তিনিই প্রথম ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ডাক দেন। কিন্তু তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি, এই কথা বললে তো আবার বিপদে পড়ে যাবে।
কেন তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি? তার দলিল হচ্ছে, মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারত বাংলাদেশের ক্ষমতা কাদের হাতে ছিল? মুসলমানদের হাতে। মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারতের ক্ষমতা কার হাতে ছিল? মুসলমানদের হাতে ছিল, তাই নাকি? না, শুধু বাংলাদেশ আর পাকিস্তান মুসলমানদের ছিল, সমগ্র ভারত উপমহাদেশ মুসলমানদের অধীনস্থ ছিল। তো যখন ইংরেজরা দখল করে নিল, তখন শাহ ইসমাইল শহীদ যে জেহাদের ডাক দিলেন, সেটা কি জেহাদের ডাক? পুনরায় সমগ্র ভারতে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, সেটাই তো, নাকি? তাই নাকি? তো ওনার স্বপ্ন কি পূরণ হয়েছে? পূরণ হয়নি। তাহলে মুসলমানেরা কেমনে বলে যে আমরা স্বাধীন হয়েছি? 1947 সালে মুসলমানেরা যে দাবি করে আমরা স্বাধীন হয়েছি, আমার দৃষ্টিতে এই দাবি ঠিক নয়। কেন? আজকেও ভারতের পতাকা যে বিল্ডিংয়ে উঠানো হয়, ওই বিল্ডিংয়ের মালিক মুসলমানেরা। লালকেল্লা যেটা, সেই লালকেল্লায় ভারতের পতাকা উঠে, ওই বিল্ডিংয়ের মালিক মুসলমান। দিল্লির অলিতে গলিতে এবং ভারতের অলিতে গলিতে মুসলমান শাসকদের সেই পদচিহ্ন এখনও থেকে গেছে। অথচ আজকে ভারতের মুসলমানেরা কত কষ্টে নিমজ্জিত, এনআরসি সিএর নামে ভারতের মুসলমানদের পরিচয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় রোহিঙ্গা, দ্বিতীয় মায়ানমার বানানোর পরিকল্পনা চলতেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের মুসলমানদেরকে সহযোগিতা করুন এবং তাদের জন্য সুলতান আন নাসিরা, সাহায্যকারী শাসক পাঠান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যে বলতেছিলাম যে ইসলাম শাসন পরিবর্তন করায় বিশ্বাসী নয়। যে ক্ষমতায় গেছে তাকে ক্ষমতায় থাকতে দিতে হবে। এর অনেক ফল আছে, অনেক গুণ আছে। এই যে সৌদি বাদশারা, তারা এত সুন্দর করে তাদের দেশ কেন পরিচালনা করে? বা যারা দুবাইয়ের বাদশাহ, তারা এত সুন্দর করে কেন দেশ পরিচালনা করে? তারা জানে যে বংশ পরম্পরায় তারা ক্ষমতায় থাকবে। যদি আজ সঠিকভাবে দেশ না চালায়, তাহলে তার ছেলে ফকির হয়ে যাবে, দেশ চালাতে পারবে না। এই চিন্তা তাদের মাথায় থাকে, দুবাইয়ের বাদশার মাথায় এই চিন্তা থাকে। আমি যদি আজ মেরে খাই দুবাইয়ের টাকা, তো দুবাই ধ্বংস হয়ে যাবে, তখন আমার ছেলে দুবাই চালাতে পারবে না। এই যে একটা নিরাপত্তা, যখন আপনি নিরাপত্তা দিয়ে দিলেন, আপনি ক্ষমতায় থাকেন, তখন সে মনোযোগ দিয়ে দেশ পরিচালনা করবে। এটা ইসলাম বুঝে, আর এটাই বাস্তবতা। আর যখন বলবেন তুই 5 বছরের জন্য, তখন অনেক কষ্ট করে, টাকা খরচ করে, ভোটে খরচ করে ক্ষমতায় এসেছে, এখন বলবে যা খরচ করেছিলাম তা আগে আদায় করি, 5 বছর পর তো চলে যেতে হবে, তখন সারা দেশ লুটে পেটে খেয়ে নেবে। এই জন্য গণতন্ত্র বাংলাদেশের যত ক্ষতি করেছে, পৃথিবীর আর অন্য কোনো দেশের তত ক্ষতি করতে পারেনি। কেন? বাংলাদেশের বয়স তো আর কম হলো না, কোথায় 1971 আর কোথায় 2020। তো সেখানে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন মালয়েশিয়া বাংলাদেশের চেয়েতে দরিদ্র দেশ ছিল। আজ মালয়েশিয়া কোথায় পৌঁছে গেছে? আর বাংলাদেশ এখনও মনে করতেছে যে বাংলাদেশের উন্নতি হচ্ছে গার্মেন্টসগুলো, বাংলাদেশের উন্নতি হচ্ছে পদ্মা সেতু, রাস্তাঘাট। এই জিনিসটা বাংলাদেশের মানুষ কেন বুঝে না, আমি বুঝি না। অবকাঠামোগত উন্নয়ন কোনোদিন উন্নয়ন নয়। এই বাইতুল হাম জামি মসজিদ, বিশাল বাইতুল হাম জামি মসজিদ তৈরি করলাম, বিশাল জামিয়া সালাফের বিল্ডিং তৈরি করলাম, কিন্তু যে ছাত্র পড়ে সেও পচা, যে শিক্ষক পড়ায় সেও পচা। তো বিল্ডিংয়ের দাম আছে, কোনো দাম না। তো অবকাঠামোগত উন্নয়ন কোনোদিন উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে শিক্ষার উন্নয়ন, জ্ঞানের উন্নয়ন। তো আপনি ব্রিজ দিয়ে কী করবেন? ওই ব্রিজে যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার তো চায়না, আর লেবার তো আপনার বাংলাদেশের। তাহলে এই ব্রিজের কোনো দাম আছে? যেদিন আপনার ইঞ্জিনিয়ার দিয়ে আপনি পদ্মা ব্রিজ বানাতে পারবেন, সেই দিন বুঝবো যে হ্যাঁ, আপনি উন্নত হয়েছেন। ঠিক তেমনই আজকের যে গার্মেন্টসগুলো, গবেষণা পড়ে দেখেন, বাংলাদেশের মানুষ কম শ্রমে বেশি কাজ করে দেয়, এই জন্য গার্মেন্টসগুলো চলে। যখন অন্য দেশের মানুষ কম শ্রমে এত বেশি কাজ করে দিবে, তখন বাংলাদেশের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম, হতে হবে। না হলে যারা পারমাণবিক বম বানাতে পারে, তারা একটা প্যান্ট শার্ট বানাতে পারবে না? তাদেরকে প্যান্ট শার্ট কিনতে হবে বাংলাদেশের কাছ থেকে, এটা কোনো কথা হলো? তার মানে পশ্চিমকালেও এটা উন্নতির আলামত নয়। উন্নতি হচ্ছে শিক্ষায়, আর শিক্ষার জায়গাতেই তো বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তো সব সন্ত্রাসী ডাকাত আর চোরেরা পড়ে, আর সন্ত্রাসী ডাকাত আর চোরেরা পড়ায়, নিয়মিত কোনো দিন ক্লাসে আসে না, বিশ্ববিদ্যালয়ের টিচার আসা নাকি লাগে না, আশ্চর্য। অথচ সৌদি আরবে একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হাই পর্যায়ের টিচার, হাজার হাজার রিয়াল বেতন, তারপরে 1 মিনিট ক্লাসে আসলে, দেরিতে আসলে আল্লাহকে ভয় করে।
যে আমার এই টাকাটা কি হালাল হবে, এটার কি আমি জবাব দিতে পারবো? মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ক্লাসে আসা লাগে না, তাহলে এই টাকার হিসাব কিয়ামতের মাঠে কি দিবে? টাকা তো আমার আপনার না তার বাপের। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলে কাদের টাকায়? আমার আপনার টাকায়। তাহলে এই যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেখান থেকে মানুষ সঠিক হওয়ার কথা, সেই জায়গাগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা জঙ্গিদের আলোচনা করছিলাম যে জঙ্গিরা দুটো জায়গায় পা পিছলে গেছে। এক, তারা কাফের রাষ্ট্রকে, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। দুই, তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। অথচ কবিরা গুনাহগার মুসলমান কাফের নয়। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহগার মুসলমানকে মুমিন বলে ডেকেছেন কোরআনে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মানদারগণ তোমরা তওবা করো। তো তওবা কে করে? সাগিরা গুনাহ যে করে সে তওবা করে? সাগিরা গুনাহ ওযু করলে ক্ষমা হয়ে যায়, এক সালাত থেকে আরেক সালাতের মাঝে ক্ষমা হয়ে যায়, এক জুমা থেকে আরেক জুমার মাঝে ক্ষমা হয়ে যায়, এক রমজান থেকে আরেক রমজানের মাঝে ক্ষমা হয়ে যায়। কিন্তু কাবিরা গুনাহ করলে তওবা করা লাগে। আর আল্লাহ কাবিরা গুনাহগার মুসলিমকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মানে কবিরা গুনাহ করার পরও সে এখনও কি আছে? মুমিন আছে। কথা মনে হয় বুঝাতে পারিনি? শত শত দলিল পেশ করতে পারবো যে কাবিরা গুনাহ করার পরও মানুষ মুমিন থাকে। ওই যে 99 জনকে হত্যা করলো বানি ইসরায়েলের ব্যক্তি, তারপরে 100 জনকে হত্যা করলো, তাকে আল্লাহ জান্নাতে দেয়নি? যদি সে কবিরা গুনাহ করলে যদি কাফের হয়ে যেত, তাহলে কি জান্নাতে যেতে পারত? অসম্ভব। কবিরা গুনাহ করলে মানুষ ফাসেক হয়, পাপিষ্ঠ হয়, পাপাচারী হয়, তাকে তওবা করতে হয়, কিন্তু সে কাফের হয় না। কেননা কবিরা গুনাহ করলে যদি কাফের হয়ে যায়, তাহলে তওবা করবে কি থেকে? তওবা করার তো কোনো রাস্তাই নেই। সাফাত থাকবে কার জন্য? আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে কার জন্য সাফাত করবে? যদি কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, তো কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাফাত করার জন্য কাউকে পাবে না। কিয়ামতের মাঠে সাফাত করার জন্য, আল্লাহর অঞ্জলিতে উঠার জন্য কোনো মানুষ থাকবে না, যদি কাবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যেত। এরকম হাজারো শত দলিল পেশ করা যাবে যে কাবিরা গুনাহ করলে মানুষ কাফের হয় না। আর যে দলিলগুলো আমরা পেশ করি, এই দলিলগুলো সব ইমাম বুখারী দিয়ে গেছেন। সহি বুখারীর কিতাবুল ইমান খোঁজেন, খুলেন, প্রথমেই প্রথম অধ্যায়গুলোই হচ্ছে কিতাবুল ইমান। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমাম বুখারী দলিল দিতে থেকেছেন যে ইমান কুফর এর মধ্যে পার্থক্য আছে। কুফরুন দুনা কুফরিন, যে কোরআন এবং হাদিসে কুফুর শব্দ ব্যবহার হলেই কাফের। কোরআন হাদিসে ব্যবহার হয়েছে একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর একজন মুসলমানকে হত্যা করা কুফুরি। তার মানে যে মুসলমানকে হত্যা করবে সে কাফের হয়ে যাবে? কথা বলেন, এটারই উত্তর ইমাম বুখারী সহিহ বুখারীতে দিয়েছে যে কুফুরের স্তর আছে, কুফুরের স্তর আছে। একটা কুফুর যেই কুফুর করলে সে পূর্ণাঙ্গ কাফের হয়ে যাবে, আর একটা কুফুর যে গুনাহগার হবে, ফাসেক হবে। এগুলো সব দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিয়ে রেখেছে তার গ্রন্থের মধ্যে। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে, এটা হলো তাদের প্রথম বিভ্রান্তি, এবং এটা ভুল কথা, এটা চলবে না। বরং কবিরা গুনাহগার মুসলমানেরা ফাসেক, তারা তওবা করে ইসলামে ফিরে আসতে পারে। সাফাতের হকদার তারাই, আল্লাহর অঞ্জলিতে উঠার হকদার তারাই। তারা যদি তওবা করে, আল্লাহর নিকটে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তারা হচ্ছে ফাসেক মুমিন। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে কাফের মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। তো রাষ্ট্র কতক্ষণ মুসলিম থাকে, কিভাবে রাষ্ট্র মুসলিম হয়? যে রাষ্ট্রের অধিকাংশ জনগণ মুসলমান, যে রাষ্ট্রে ইসলামী সংস্কৃতির প্রভাব থাকে, যে রাষ্ট্রে ইসলামী হুকুম আহকাম বিধিবিধান মানতে কোনো বাধা নাই, যে রাষ্ট্রের রাষ্ট্রনেতা মুসলমান, নাম কাওয়াস্তে হলেও প্রকাশ্য কাফের নয়, এইরকম যে গুণাবলী যে রাষ্ট্রের মধ্যে পাওয়া যাবে, সে রাষ্ট্রকে কাফের রাষ্ট্র বলা যাবে না, বরং মুসলিম রাষ্ট্র বলতে হবে। তবে পূর্ণাঙ্গ মুসলিম নয়, ফাসেক মুসলিম রাষ্ট্র। যেমন বাংলাদেশ, পাকিস্তান, এগুলো কি মুসলিম রাষ্ট্র? ফাসেক মুসলিম রাষ্ট্র। এগুলোকে সংশোধন করার চেষ্টা করতে হবে, এগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করে মুসলমানদের রক্ত মাল সম্পদ ধ্বংস করার চেষ্টা করা যাবে না। এখানে আরও একটা কথা আপনাকে বলে রাখি, যে কাফের হলেই যে তাকে হত্যা করতে হবে তা কিন্তু নয়। কাফের হলেই কি হত্যা করতে হবে নাকি? হ্যাঁ, এই সম্পর্কে ইসলামের বিধান আছে। কয়েক শ্রেণীর কাফের যাদেরকে আপনি হত্যা করতে পারবেন না, আল্লাহ রাসূল বলেছে তাদেরকে যদি আপনি হত্যা করেন তাহলে আপনি জান্নাতের গন্ধও পাবেন না। এক, যেই কাফের রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের চুক্তি আছে, চুক্তি, যে ইসলামী খেলাফতের সাথে কোনো কাফের রাষ্ট্রের চুক্তি আছে, ওই চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্রের কোনো কাফেরকে কোনো মুসলমান হত্যা করতে পারবে না। দুই,
যেই কাফের রাষ্ট্র থেকে কোনো ব্যক্তি মুসলমান রাষ্ট্রে এসেছে নিরাপত্তা নিয়ে, রাষ্ট্র বলেছে আমি তাকে নিরাপত্তা দিলাম। যেমন যখন আল্লাহ রাসুল মক্কা বিজয় করলো, তখন আল্লাহ রাসুল বলল, আল্লাহ রাসুল কি বলল আপনাদের মনে আছে? আল্লাহ রাসুল বলল, সুফিয়ানের বাড়িতে, তাদের বাড়িতে, উমুক উমুকের বাড়িতে, সব নাম ধরে ধরে আল্লাহ রাসুল বললেন, তাদের বাড়িতে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ, তারা নিরাপদ, তারা নিরাপদ। মানে রাষ্ট্র তাদেরকে কি দিয়ে দিল? নিরাপত্তা দিল। এখন আল্লাহর রাসুলের অধীনস্থ কোনো ব্যক্তি তাদের গায়ে হাত উঠাতে পারবে না। ঠিক যখন কোনো কাফের কোনো মুসলিম রাষ্ট্রে ঢুকবে, মুসলিম রাষ্ট্র তাকে ভিসা দিয়েছে, ভিসা দেওয়া মানে কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। তো যে ভিসা নিয়ে এসেছে তাকে আপনি হত্যা করতে পারবেন না, কেননা মুসলিম রাষ্ট্র তাকে নিরাপত্তা দিয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া আপনার জিম্মেদারি। আপনার সরকার তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছে, তাকে নিরাপত্তা দেওয়া আপনার জিম্মেদারি। যদি আপনি তাকে হত্যা করেন, আপনি জান্নাতের গন্ধ পাবেন না, আল্লাহ রাসূলের হাদিস। তিন, যে কাফের মুসলিম রাষ্ট্রে বসবাস করে জিজিয়া দিয়ে, কর দিয়ে, কর দিয়ে যে কাফের মুসলিম রাষ্ট্রে বসবাস করে তার রক্ত হারাম, তাকে আপনি হত্যা করতে পারবেন না। শুধু তাই নয়, এমনকি যুদ্ধরত অবস্থায় যে দেশের সাথে যুদ্ধ চলতেছে তাকে বলা হয় দারুল হারব আর দারুল ইসলাম। দারুল ইসলাম আর দারুল হারবে যুদ্ধ চলতেছে, তো যে দেশের সাথে যুদ্ধ চলতেছে ইসলামিক খেলাফতের, ওই দেশেরও নারী, শিশু, বয়োবৃদ্ধ যারা যুদ্ধের মাঠে আসেনি, তারা কাফের হওয়ার পরও আপনি তাদেরকে হত্যা করতে পারবেন না, এটা ইসলামের নিয়ম। তো সম্মানিত উপস্থিতি, ইসলাম মানে ইসলামের চেহারাকে আজ জঙ্গিরা বিকৃত করে ফেলেছে। যেখানে সেখানে আমেরিকা সহ বিভিন্ন দেশে বোমা হামলা করে মনে করতেছে যে না, এটা ইসলামে জায়েজ। জি না, ইসলামে শুধু রাষ্ট্রের অধীনে জিহাদ জায়েজ। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কিছু কিছু ইবাদত আছে যেগুলো ইসলামে চলে না, যেমন হজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া চলে না। মক্কায় কোন তারিখে কয় তারিখে হজ হবে, আপনি বাংলাদেশ থেকে গিয়ে যদি বলেন আমি আমার তারিখে হজ করব, আর ওই আফ্রিকা থেকে এসে যদি বলে আমি আমার তারিখে হজ করব, হবে না। সৌদি বাদশাহ, সৌদি খলিফা, সৌদির যারা শাসক, তারা যেই দিন ঘোষণা দিবে যে এই তারিখে হজ হবে, আপনি যেখানকারই হন না কেন, আপনার দেশ যেখানেই হোক না কেন, আপনি যে মতই মানেন না কেন, যে ধর্মই মানেন না কেন, যে ফতোয়াতেই বিশ্বাস করেন না কেন, শাসক যেই দিন হজের ঘোষণা দিয়েছে সেই দিনে হজ হতে হবে, এটা ইসলামের নিয়ম। ঠিক ঈদ, আপনি এক গ্রামে আজকে ঈদ করবেন, আরেকজন আরেক গ্রামে ঈদ করবে, এটা ইসলাম বিশ্বাস করে না। আপনার ফতোয়া যেটাই হোক, ফতোয়া একদিনে ঈদ করা হোক আর ফতোয়া আলাদা দিনে ঈদ করা হোক, কিন্তু রাষ্ট্র যেই দিন ঈদের ঘোষণা দিবে, আপনার ফতোয়া যেটাই হোক আপনাকে ওই দিনে ঈদ করতে হবে। এরকম জিহাদ, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হচ্ছে ঢাল, তার পিছনে থেকে জিহাদ করতে হয়। ইমাম মানে রাষ্ট্রনেতা, তার পিছনে থাকা ছাড়া, তিনি সামনে থাকা ছাড়া যুদ্ধ হয় না। তো সম্মানিত উপস্থিতি, আমরা সঙ্গে দিচ্ছিলাম যে আমরা কাফের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করি, যেটা মনে করা ঠিক নয়। বরং যতক্ষণ মুসলিম রাষ্ট্র আছে, ততক্ষণ সেই মুসলিম রাষ্ট্রের যাবতীয় বিধিবিধান মেনে চলা আপনার জন্য জরুরি। যেমন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, আমি মনে করি এই বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের নিয়ম হচ্ছে রাস্তার সিগন্যাল দেওয়া আছে। কথা কি বুঝতে পারছেন? তো আপনি যদি ওই সিগন্যাল অতিক্রম করেন, তা আমার দৃষ্টিতে আপনি গুনাহগার হবেন, আমার বুঝে বলে, কেননা আপনি মুসলিম রাষ্ট্রের নিয়মকে লঙ্ঘন করলেন। বাংলাদেশের নিয়ম হচ্ছে যে আপনাকে এই জায়গায় এই কাজটা করতে হবে, এই জায়গায় এই কাজটা করতে হবে। যতক্ষণ না ওই কাজ ইসলাম বিরোধী হচ্ছে, ততক্ষণ ইসলাম বলে তুমি ওটা মানো। কথা না বুঝাতে পারলে আমি ব্যর্থ। যতক্ষণ রাষ্ট্রের কোনো কথা ইসলাম বিরোধী না হচ্ছে, ততক্ষণ ইসলাম বলে তুমি রাষ্ট্রের আনুগত্য করো, রাষ্ট্র যেটা বলতেছে সেটা শোনো, যদি সেটা তুমি লঙ্ঘন করো তাহলে তুমি গুনাহগার হবে। এটার নামই ইকামতে দিন। ইকামতে দিন মানে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, রাষ্ট্রের মাল সম্পদ, ধন সম্পদ নষ্ট করে। বাংলাদেশের সম্পদ কার সম্পদ? আমাদের সম্পদ। কথা বুঝেননি? বাংলাদেশের সম্পদ আমাদের সম্পদ। তা আমি মিছিল মিটিং করে, জ্বালাও পোড়াও করে, হরতাল করে বাংলাদেশের সম্পদকে নষ্ট করতেছি, মানে আমার ক্ষতি করতেছি। আমি ফতোয়া দিয়ে, কাফের ফতোয়া দিয়ে বাংলাদেশের পুলিশ, আর্মি, র‍্যাবকে হত্যা করতেছি, মানে আমি আমার দেশের ক্ষতি করতেছি, এটা বুঝতে হবে। আমি ইসলামের ক্ষতি করতেছি, এটা বুঝতে হবে। কেননা প্রকারান্তরে এটা হচ্ছে ফাসেক মুসলিম রাষ্ট্র হলেও
কাফের রাষ্ট্র নয়। অতএব এই ফাসেক মুসলিম রাষ্ট্রের প্রত্যেক জিনিস, একটা টাকাও আমানতের সাথে হেফাজত করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, OCDC, SP, কমিশনার, চেয়ারম্যান, মন্ত্রী, জনগণের টাকা আপনার হাতে আছে। ইসলাম বলতেছে ওই টাকার হেফাজত করতে হবে, ক্ষতি করলে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, আপনি একটা মুসলিম রাষ্ট্রের ক্ষতি করেছেন, ধ্বংস করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের সামনে বলতেছিলাম যে একামতে দিনের সঠিক অর্থ আমরা বুঝি না। একামতে দিনের সঠিক অর্থ বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে একামতে সালাত কাকে বলে। একামতে সালাত মানে কি ডাঙ্গি পাড়ার সব মানুষকে আজ সকালে গিয়ে ফজরের সময় পিটিয়ে মসজিদে নিয়ে আসবে, এর নাম একামতে সালাত। এখন ডাঙ্গি পাড়ার সব মানুষকে পিটিয়ে মসজিদে নিয়ে আসলাম, কেউ রুকু করাও জানে না, সুরা ফাতেহাও জানে না, উজু করাও জানে না, তাহলে একামতে সালাত হলো না? হলো না, একামতে সালাত হলো না। একামতে সালাত মানে নিজে, আমি নিজে যদি আমার মধ্যে একামতে সালাত করতে চাই, তার মানে সালাতের যাবতীয় হুকুম আহকাম বিধিবিধান মেনে যেভাবে উজু করার সেভাবে উজু করে, যেভাবে সালাত আদায় করার সেভাবে সালাত আদায় করে, যদি আমি নিয়মিত পাঁচ অক্ত সালাত আদায় করি, তাহলে আমি আমার মধ্যে কি করলাম? জোরে কথা বলেন, কি করলাম? একামতে সালাত করলাম। এটা হচ্ছে ঠিক একামতে দিন। তার মানে একামতে দিন মানে আরেকজনকে পিটিয়ে দিন মানাতে হবে তা না, একামতে দিন মানে আমার নিজের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত আমি ইসলামের যাবতীয় বিধিবিধান মানতেছি কি না। যদি মানি তাহলে আমি আমার মধ্যে একামতে দিন করলাম, যদি আমার পরিবারকে মানাতে পারি তাহলে আমার পরিবারের মধ্যে একামতে দিন করলাম। এটা হচ্ছে একামতে দিন। নিজে মানার নাম হচ্ছে একামতে দিন, আরেকজনকে জোর করে মানানোর নাম একামতে দিন নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং একামতে দিনের আমাদেরকে ভুল ব্যাখ্যা বোঝানো হয়েছে। এখানে আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ইসলামের আরও একটা নিয়ম, আপনি বিচারপতি ছাড়া, বিচার ব্যবস্থা ছাড়া কাউকে হত্যা করতে পারবেন না। আর বিচার ব্যবস্থা যদি কাউকে হত্যা করেও তাহলে সে কাফের এটাও নয়। যেমন ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাকে হত্যা করতে হবে, তো যে বিবাহিত অবস্থায় জেনা করেছে সে কি কাফের হয়ে গেছে? হ্যাঁ, তাকে তো হত্যা করতে বলা হচ্ছে। একদম মানুষ মনে করে যে যে বিধানে হত্যার হুকুম আছে মানে কাফের হয়ে গেছে, জি না, ওই হত্যাটা তার জন্য কাফারা, সে জান্নাতেও চলে যেতে পারে। যে আরেকজন মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, তার মানে সে কাফের হয়ে গেছে তা নয়। তাকে যে হত্যা করা হবে, এই হত্যাটা তার ওই গুনাহের জন্য কাফারা, সে জান্নাতেও চলে যেতে পারে। ঠিক তেমনি বিচার ব্যবস্থা ছাড়া আপনি কোনো হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। যেমন ক্রিমিনাল ল, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে প্রায় 57-58টা মুসলিম রাষ্ট্র, সব মুসলিম রাষ্ট্রে ইসলামের পারিবারিক নিয়ম, ইসলামের সামাজিক নিয়মগুলো রাষ্ট্রীয়ভাবে মানা হয়। ইসলামের পারিবারিক আইন মানে বাপ মারা গেলে কত শতক আপনি জমি পাবেন, আপনার ভাই বোন কত শতক জমি পাবে, এটা কে বলে দিয়েছে? ইসলাম বলে দিয়েছে। ওটাই কিন্তু মুসলিম দেশগুলোতে মানা হয়, ওটাকে বলা হয় ফ্যামিলি ল, পারিবারিক আইন। তো ইসলামের পারিবারিক আইন রাষ্ট্রীয়ভাবেই মানা হয়। যেমন বাংলাদেশের সরকার আপনাকে হজের জন্য সহযোগিতা করে না? করে না, করে না, করে না, করে। বাংলাদেশের সরকার আপনার ঈদ বাস্তবায়ন করতে সহযোগিতা করে না? করে না, করে। তাহলে ইসলামের যেগুলো সামাজিক বিধিবিধান আছে, ইসলামের যেগুলো পারিবারিক বিধিবিধান আছে, সেগুলো প্রায় অধিকাংশ মুসলিম রাষ্ট্র মানে, রাষ্ট্রীয়ভাবে মানে। রাষ্ট্রগুলো কি মানে না? ইসলামের ক্রিমিনাল ল মানে না, অপরাধ সংক্রান্ত ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো কোনো রাষ্ট্র মানে না, সৌদি ছাড়া। অপরাধ সংক্রান্ত কী আছে? চুরি করলে হাত কাটতে হবে, কেউ যদি মদ পান করে তাহলে 40-80 লাঠি পিটাতে হবে, কেউ যদি জেনা করে তাকে রজম করতে হবে, অবিবাহিত হলে 100 লাঠি পিটাতে হবে, দেশ থেকে তাড়াতে হবে। এই যে অপরাধ সংক্রান্ত যে আইনগুলো আছে এগুলো কোনো মুসলিম রাষ্ট্র, অধিকাংশ মুসলিম রাষ্ট্র মানে না। তো এখন আপনি কি জোর করে এই অপরাধ সংক্রান্ত বিধিবিধানগুলো বাস্তবায়ন করবেন? হ্যাঁ, এটার উত্তর কী, এটার দলিল কী? এটার দলিল হচ্ছে স্বয়ং খলিফা ওমর যদি কাউকে নিজে চোখে জেনা করতে দেখে, তো খলিফা ওমর তার ওপর জেনার হদ কায়েম করতে পারবে না সাক্ষী ছাড়া। এটা ইসলামের নিয়ম। খলিফা ওমর শাসক ক্ষমতায় আছে, স্বচক্ষে দেখতেছে জেনা করতে, কিন্তু তিনি হদ কায়েম করতে পারবেন না। বিচারক লাগবে, সাক্ষী লাগবে, সাক্ষী আসবে, সাক্ষীরা সাক্ষী দিবে, বিচারক বিচার শোনাবে, তারপরে হদ কায়েম হবে। এটা ইসলামের নিয়ম।
এটা কিন্তু আমরা জানি না, আমাদের দেশের মানুষজন জানে না। কিতাবুল ইমারাহ, কিতাবুল ইমারার যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি বাংলাদেশে পড়া হয়, কিতাবুল ইমারার হাদিসগুলো বাংলাদেশে দুইভাবে বিকৃত হয়ে গেছে। সহি মুসলিম খুলবেন, সহি মুসলিম খুলে কিতাবুল ইমারা বের করবেন, কিতাবুল ইমারার যে হাদিসগুলো আছে এগুলো বাংলাদেশে দুইভাবে বিকৃত হয়ে গেছে। এক, কিতাবুল ইমারার সব হাদিস নিয়ে চলে গেছে দল আর সংগঠন। বাংলাদেশের যত দল আছে, সেটা তাবলিগ জামাত হোক, জামাত ইসলাম হোক, হাস্যকর ব্যাপার যে কিতাবুল ইমারার সব হাদিস দল নিয়ে চলে গেছে, দলের আমির। তো কিতাবুল ইমারাতে যে হাদিসগুলো আছে তার হাদিসগুলো ওর জায়গায় গিয়ে ফিট করা হয়, জামাতের যে হাদিসগুলো আছে সেগুলো দলের সাথে গিয়ে ফিট করা হয়। এটা গেল কিতাবুল ইমারার উপর প্রথম জুলুম। দ্বিতীয় জুলুম হলো কিতাবুল ইমারার হাদিসগুলো মূলত রাষ্ট্রনেতার সাথে সম্পৃক্ত, অথচ রাষ্ট্রনেতার সাথে কেউ কিতাবুল ইমারার হাদিস পড়ে না, সব শুধু দলনেতার সাথে কিতাবুল ইমারার হাদিস আর জামাতের হাদিস। অথচ জামাত মানে রাষ্ট্রের সাথে থাকা, আর আমির মানে রাষ্ট্রের আমির। আমির শব্দটা কী বলে ওর নাম, ইসলামের ইতিহাসে আমির শব্দটা কোনোদিন রাষ্ট্রনেতার বাইরে ব্যবহার হয়েছে এটা পাওয়া যায় না। গত 100-150 বছর আগে রাষ্ট্রনেতার বাইরে ব্যবহার হয়েছে এটা পাওয়া যায় না। এখনও মদিনার আমির আছে, মক্কার আমির আছে। আমার উস্তাদ মুফতি ইউসুফ তাওয়ালি দারুল দেওবন্দের শিক্ষক, তিনি তাবলিগ জামাতের আমিরকে লক্ষ্য করে বলতেন, তাবলিগ জামাতের আমিরকে লক্ষ্য